আসসালামু আলাইকুম। আজকে অচেনা লিঙ্কন বইয়ের ষষ্ঠ পর্বটি আপনাদের পড়ে শোনাচ্ছি। একাদশ পরিচ্ছেদ। হতাশায় আচ্ছন্ন লিঙ্কন, মেরি টডের সঙ্গে তার পুনর্মিলন। 1841 সালের 1 জানুয়ারি লিঙ্কন এবং মেরি টডের বিয়ে অনুষ্ঠান দুঃখজনকভাবেই শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে পারেনি। লিঙ্কন বিয়ের অনুষ্ঠানে শেষ অবধি উপস্থিত হতে ব্যর্থ হতেই দুঃখময় ঘটনাটি ঘটেছিল। লিঙ্কনের খোঁজে তোলপাড় হয়ে পড়ল সারা শহর। শেষ পর্যন্ত তাকে পাওয়া গেল লিঙ্কনের প্রায় অবশ উন্মত্ত অবস্থায় তার অ্যাটর্নি অফিসেই। প্রায় বিকারগ্রস্ত অবস্থায় বসেছিলেন তিনি। লিঙ্কনের শোভানুধ্যায়ী বন্ধুরা ভীত হয়ে পড়লেন, সত্যি হয়তো পাগল হয়ে গেছেন লিঙ্কন। মেরি টডের আত্মীয় স্বজন লিঙ্কনের এই অবস্থা দেখে বলাবলি করতে লাগলেন, লিঙ্কনের সাথে এই বিয়ে না হওয়াই ভালো, কারণ পাত্র ওর বদ্ধ উন্মাদ হয়ে গেছে। এ কথা বলা ছাড়া তাদের সমাজে মুখ দেখানোর কোনো উপায় ছিল না। এডওয়ার্ডস পরিবারের কাছে এই ঘটনা চরম লজ্জাজনক, আর যে তার অপমানের তার কোনো সন্দেহই ছিল না। এই সত্যিই আব্রাহাম লিঙ্কন এই দুঃসহ ভয়ানক পরিস্থিতির মধ্যেই পড়ে গিয়েছিলেন। অ্যান রুটলেজের অকাল মৃত্যুর পর লিঙ্কনের যে মানসিক অবস্থা দেখা দিয়েছিল, ঠিক সেই অবস্থায় যেন ফিরে এসেছিল লিঙ্কনের জীবনে। মানসিক অবস্থা তার এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি বারবার আত্মহত্যা করবেন বলে সকলকে জানাচ্ছিলেন। ডক্টর হেনরি নামে বিখ্যাত একজন ডাক্তারকে শেষ পর্যন্ত খবর দিয়ে জানানো হলো। ডাক্তারের পরামর্শ মতোই বন্ধুরা সবসময় চোখে চোখে রাখতে শুরু করলেন লিঙ্কনকে। সামান্য সময়ের জন্য তারা তাকে আড়াল করতে পারতেন না, এমনকি সামান্য ছুরি কাঁচিও তার কাছে রাখতেন না, পাছে লিঙ্কন সত্যিই তা দিয়ে আত্মহত্যা করে বসেন। ডাক্তার আরও পরামর্শ দিলেন লিঙ্কনকে সুস্থ হয়ে ওঠার জন্য আবার কাজের মাঝখানে নিজেকে সঁপে দিতে হবে। তিনি বললেন লিঙ্কন যেন আবার বিধানসভার অধিবেশনে নিয়মিত যোগদান করতে থাকেন। লিঙ্কন অধিবেশনে যোগ দিয়েছিলেন, কিন্তু তা নিয়মিত কখনোই নয়। তার অনুপস্থিতি এবং অসুস্থতার কথা বিধানসভায় জানানোর এই সময়। বেশ কয়েক মাস এই অভাবিত বিপর্যয়ের মধ্য দিয়ে কেটে গেল। লিঙ্কন তখনও সুস্থ হতে পারেননি। বিষাদের প্রতিমূর্তি লিঙ্কন কোনোভাবেই নিজেকে সামলে নিতে পারলেন না। এই সময় নিজের মানসিক যন্ত্রণা বিস্তৃত হওয়ার জন্যই তিনি এখানে চিঠিও লিখেছিলেন তার আইন ব্যবসার অংশীদারকে। সে চিঠিতে ছিল লিঙ্কনের মানসিক যন্ত্রণার পরিষ্কার একটি ছবি। তিনি চিঠিতে লিখেছিলেন তার মনে নরক যন্ত্রণা হতে চলেছে, হয়তো কোনো দিন সেই যন্ত্রণা থেকে তার মুক্তি নেই, হয়তো সারা জীবন ধরেই সেই যন্ত্রণার দাবদাহ তাকে বয়ে বেড়াতে হবে। এই চিঠির প্রতিটা ছত্রে ছত্রে ফুটে উঠেছিল দুঃখ পীড়িত যন্ত্রণায় দগ্ধ একজন যুবকের বেদনার আরতি। লিঙ্কন সেই চিঠিতে সেই বিশদ ব্যঞ্জনা ফুটিয়ে তুলেছিলেন যে এই পৃথিবীতে আর কোনো দ্বিতীয় নেই, জীবন বা মৃত্যু তার যে সমর্থক, এই কথাই তিনি সেদিন লিখেছিলেন। নিজের মৃত্যুর কথাই সে বারবার বলতে চেয়েছিলেন। জীবন সম্পর্কে তার সেদিন সত্যি কোনো রকম আকাঙ্ক্ষা বা স্পৃহা ছিল না। লিঙ্কনের যে সময়কার মানসিক অবস্থা সবচেয়ে দুঃখ বোধ করেছিলেন, তার শ্রেষ্ঠতম সুরিত যাওয়া জোশুয়া স্পিড স্প্রিংফিল্ডে যার দোকান ঘরে তিনি প্রথম আশ্রয় লাভ করেছিলেন। লিঙ্কনের ওই পরিণতি দেখে নিদারুণ ভয় পেয়ে স্পিড একরকম জোর করে তাকে নিজের গ্রামের বাড়িতে মায়ের কাছে রেখে এলেন। সেখানে একরকম নির্জনে বাস করলেন লিঙ্কন। গ্রামের প্রকৃতি একমাত্র সঙ্গী ছিল তার। একখানা বাইবেল ছিল লিঙ্কনের নিত্যসঙ্গী। বই পড়া এবং গভীর অরণ্যের দিকে তাকিয়ে চালায় তাকাই ছিল তার সময় কাটানোর পথ। কিন্তু ইতিমধ্যে মেরি টডের জীবনে কি কোন খাতে বই ছিল? ইতিমধ্যে দীর্ঘ একটা বছর অতিক্রান্ত হয়। লিঙ্কন প্রায় ভুলে গিয়েছিলেন মেরি টডকে, কিন্তু মেরি ভোলেননি। লিঙ্কন যেখানে অবহেলা এবং উদাসীনতার মধ্য দিয়ে মনে মনে চাইছিলেন মেরি টড তাকে সম্পূর্ণ বিস্মৃত হয়ে যাক, মেরির জেদ এবং প্রচণ্ড ক্রোধ তাকে সেই কঠিন সংকল্প নিতে উৎসাহ যোগাতে চাইছিল। লিঙ্কন এটাও ভেবেছিলেন তার অনাগ্রহ এবং উদাসীনতায় যদি কোনোভাবে মেরি অন্য কারোর প্রতি আগ্রহী হতো, তাহলে তার চেয়ে বেশি সুখী বোধহয় আর কেউই হতেন না। কিন্তু বাস্তবে ঘটেছিল ঠিক উল্টোটাই। মেরির আভিজাত্য এবং রুচিতে চরম আঘাত করেছিলেন তিনি, এবং তাতেই অহংকারী মেরির একগুয়েমি আরও বেড়ে উঠল। লিঙ্কন ছাড়া অন্য কোনো পুরুষকে এসে চায় না, তাকে বিয়ে করবেন। মেরির সেই ধারণা আরও তীব্র হয়ে উঠেছিল যে তিনি যাকে বিয়ে করবেন সেই হবেন আমেরিকার প্রেসিডেন্ট। আর সেই সম্ভাবনা যে লিঙ্কনের মধ্যে সবচেয়ে বেশি, মেরি সেটা মনে প্রাণেই বিশ্বাস করতেন।
লিঙ্কনকে বিয়ে না করলে তার পক্ষে আমেরিকার প্রথমা নাগরিক হওয়া যাবে না, এটা জানতেন মেরি টড। তাই তার শপথ হয়ে দাঁড়ালো অটল, সংকল্পে অবিচল মেরি। মেরির সংকল্পে অনড় অবিচল হয়ে ওঠার জন্য ইন্ধন জোগাতে শুরু করেছিল অনেকেই। এই বিয়ে ভেঙে যাওয়ায় হাসাহাসি করেছিল তারা মেরিকে নিয়ে। মেরি সেই কথা ভুলতে পারেননি। তার আত্মসম্মানে নিদারুণ ঘা লেগেছিল বলে এটা তাকে আরও কঠিন সংকল্পে বলীয়ান করে তুলেছিল। তার প্রতিজ্ঞা তাই যেভাবেই হোক লিঙ্কনকে তিনি বিয়ে করবেনই, আর তার সমালোচকদের উপযুক্ত জবাব দেবেন এই পথেই। এখন শুধু নিরবিচ্ছিন্ন অপেক্ষার কাল, জানতেন মনে মনে মেরি টড। মেরিকে ভুলে যাওয়ার জন্য লিঙ্কন চেষ্টার কোনো ত্রুটি করেননি। তিনি এই উদ্দেশ্যে চেয়েছিলেন অন্য কোনো একটা মেয়েকে বিয়ে করতে। এমনই একজন হলো সারা রিকার্ড। লিঙ্কন একসময় যে বোর্ডিং হাউসে বাস করতেন তারই মালিক মিসেস বাটলারের বোন সারা। কিন্তু লিঙ্কন সারাকে বিয়ে করার প্রস্তাব দিলেও সারা রিকার্ড তাতে রাজি হয়নি। লিঙ্কনের সাথে সারার বয়সের তফাত ছিল অনেক। সারার বয়স ছিল 16 বছরের বেশি ছিল না। সারা জানালো এই অসম বিয়েতে সে রাজি নয়। লিঙ্কনকে সে ভাই ছাড়া অন্য কিছুই ভাবতে পারে না। লিঙ্কন এখানেও ব্যর্থ হয়ে আবারও নিজেকে আস্তে আস্তে স্প্রিংফিল্ডের জার্নাল লেখালেখির কাজ শুরু করেছিলেন। এই সময় একটু একটু করে তিনি মানসিক বিপর্যয় কাটিয়ে উঠেছিলেন। স্প্রিংফিল্ড জার্নালের সম্পাদক সিমিয়ন ফ্রান্সিস খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আব্রাহাম লিঙ্কনের। সিমিয়ন ফ্রান্সিসের স্ত্রী মিসেস ফ্রান্সিস এই সময় বিচিত্র একটি কাজ করে বসেন যার পরিণতি হয়েছিল মধুর। আব্রাহাম লিঙ্কন এবং মেরির মধ্যে পুনর্মিলন সংঘটিত হয় একদিন এরই ফলে। দুই বিক্ষিপ্ত হৃদয়কে প্রণয়ী প্রণয়নকে পরস্পর সান্নিধ্যে ফিরিয়ে আনার উদ্দেশ্য নিয়েই একদিন মিসেস সামিয়ান ফ্রান্সিস আব্রাহাম লিঙ্কনকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানালেন। মিসেস সিমিয়ন ফ্রান্সিস পছন্দ করতেন লিঙ্কনকে। তিনি সিমিয়ন ফ্রান্সিসের উপযুক্ত সহধর্মিণী ছিলেন। লিঙ্কন শ্রদ্ধা করতেন মহিলাটাকে। লিঙ্কনের জীবনের সমস্ত কাহিনী তিনি জানতেন, মেরিকেও চিনতেন। তাই তিনি লিঙ্কনকে ওই নিমন্ত্রণ করলেন। লিঙ্কন মিসেস ফ্রান্সিসের ওই আমন্ত্রণ পেয়ে একটু অবাক হয়ে গিয়েছিলেন বলাই বাহুল্য। অবশ্য আমন্ত্রণ তিনি আনন্দের সাথেই গ্রহণ করেছিলেন। যথাসময়ে লিঙ্কন সিমিয়ন ফ্রান্সিসের বাড়িতে উপস্থিত হলেন। তারিখটা ছিল 1842 সালের অক্টোবর মাসের একদিন। মিসেস সিমিয়ন যথারীতি আপ্যায়ন করে লিঙ্কনকে ভেতরে নিয়ে গেলেন। লিঙ্কন তখনও জানতেন না এরকম এক আচমকা আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য কী হতে পারে। সরল বিশ্বাস নিয়ে তিনি ঘরে ঢুকলেন আর তখনই পেলেন জীবনের এক চরম পলক। ঘরের মধ্যে উপবিষ্ট স্বয়ং মেরি টড, সেই মেরি টড যার সান্নিধ্য এড়িয়ে চলার জন্য লিঙ্কন প্রায় আত্মহননের পথে যাবে বলে একসময় ভাবতে শুরু করেছিলেন। মেরি টড লিঙ্কনের আগমনের অপেক্ষা দিয়ে বসেছিলেন যেন। ওই মুহূর্তে কিন্তু দুই প্রেমিক প্রেমিকা বাক্য হারা স্তব্ধ হয়ে শুধু পরস্পরের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। ঘরে আর কেউই তখন ছিল না। মিসেস সিমিয়ন ফ্রান্সিস এর আগেই গোপনে স্থান ত্যাগ করে দুজনকে বোঝাপড়া করারই যেন সুযোগ করে দিয়েছিলেন। এই সম্পর্কে তেমন নির্দিষ্ট কোনো বিবরণ কারো জানা নেই। তবে এটুকু নিঃসন্দেহ ধারণা করে নেওয়া যায় যার মেরি টড হয়তো তার প্রেমিকের কাছে টেনে নিতেই সক্ষম হয়েছিলেন। হয়তো লিঙ্কনও তার ভুল বুঝতে পেরে মেরিকে ভালোবাসার কাছে টেনে নিতে দ্বিধাবোধ করেননি। কিন্তু এরপরেও দুজনের সাক্ষাৎ নিয়মিতভাবে হলেও তারও গোপনই পরস্পরের সঙ্গে একত্র হতেন। এই গোপনীয়তা মেরির ইচ্ছাতেই হতো তা কোনো সন্দেহ নেই। এইভাবে পরস্পরের সান্নিধ্যে আসার ব্যাপারটা এডওয়ার্ডস পরিবারের সকলে জানতেন। মেরি তাদের প্রশ্নের উত্তরে জানিয়ে দিয়েছিলেন তিনি চান না যে আবার কোনোভাবে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে সকলের কাছে তিনি হাস্যরসের লোক হয়ে উঠুক। আবার কোনো কারণে তাদের মিলন বিঘ্নিত হলে তা যেন লোকচক্ষুর আড়ালেই থেকে যায়, যেন মানুষের তামাশার খোরাক না হয়। শুধু এটুকুই নয়, দীর্ঘদিনের মানসিক যন্ত্রণা এবং বিরহ মেরিকে বেশ দৃঢ়চেতা করে তুলেছিল। আগেকার কিশোরী সুলভ চপলতা এবং সারল্য যেন অনেকটাই সুপ্ত হয়েছিল মেরির মন থেকে। মেরি তাই ওর দিদির প্রশ্নের জবাবে গোপনীয়তা সম্পর্কে বলে, আমি চাই না বিষাক্ত কোনো নিঃশ্বাসে আমাদের দুজনের স্বর্গীয় ভালোবাসা কোনোভাবে আবার ক্ষতিগ্রস্ত হয়। মেরি এবং লিঙ্কনের মধ্যে স্বভাবতির জন্য একটা নতুন সমঝোতা গড়ে উঠল দ্বিতীয় ওই সাক্ষাৎকারের পরিণতিতে। এর কৃতিত্ব অবশ্যই দাবি করতে পারেন মিসেস সিমিয়ান ফ্রান্সিস। মেরির অনুরোধে লিঙ্কন এবারও দুজনের প্রেমের মর্যাদা দানে স্বীকৃত হলেন।
দুজনের প্রেমের সম্মান রাখার জন্য সততারই যেন একটা প্রয়োজন মেরি লিঙ্কনকে সেটা উপলব্ধি করাতে সক্ষম হয়েছিলেন। একটা নির্দিষ্ট পরিণতির অপেক্ষায় রইলেন দুজন, যে পরিণতি সেটা ভেঙে যাওয়া বিয়ে তা দুজনেই জানতেন। লিঙ্কন এবং মেরির পুনর্মিলন কাহিনী অবশ্য অনেকেই জেনে নিতে পেরেছিলেন। শহরের অনেকে কথাটা শুনিবার অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শুভ সংবাদ কবে জানবেন। লিঙ্কন একান্ত শুভনধ্যায়ী বিনি হার্ডন লিঙ্কনের দ্বিতীয় দফার ওই ভালোবাসার বিষয়ে আলোকপাত করে বলেন, আমি এবার দৃঢ় নিশ্চিত যে মিস্টার লিঙ্কন তার পূর্বতন প্রণয়িনী মেরি টডকে বিয়ে করবেন বলে কথা দিয়েছেন। এটা যে তার পক্ষে আদৌ গৃহের শান্তি রক্ষার কাজ করবে না এটাও ধ্রুব সত্য। নিজের সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল মিস্টার লিঙ্কন, তিনি ভালোই জানতেন মেরি টডকে তিনি মন থেকে ভালোবাসেন না, তাই শুধুমাত্র কথা রাখতেই তিনি বিয়ে করতে চলেছেন তাকে। এক হতাশাতেই তাই তিনি আচ্ছন্ন, ব্যক্তিগত সুখ হয়তো তার জীবনে এই হারও হবে না। লিঙ্কন গভীরভাবে চিন্তা করতে শুরু করেছিলেন এই সময়। তার কাছে মেরি টডকে দান করা কথার মর্যাদা রক্ষার বিষয়টি বড় হয়ে উঠেছিল। ব্যক্তিগত স্বার্থের কথা তিনি আর মনে রাখলেন না, নিজেকে চিরদিনের জন্যই যেন যুপকাষ্টে বলিদানের ব্যবস্থাই পাকাপাকি করে ফেলেছিলেন তিনি। ইতিহাস সাক্ষী, আব্রাহাম লিঙ্কন এই বিয়ের পরেই চিরকালীন দুঃখের এবং যন্ত্রণার বোঝা বয়ে বেড়েছিলেন। সারাটা জীবনের মতোই তিনি সুখী গৃহকোণের শান্তি হারিয়ে ফেলেছিলেন। লিঙ্কনের সত্যিকার বন্ধু ছিলেন সেই জোশুয়া স্পিড। যে কোনো কাজ করার আগে তিনি তার সাথে পরামর্শ করতে ভুলতেন না। মেরি টডের ঘটে যাওয়া পুনর্মিলনের সমস্তটাই লিঙ্কন তাকে জানালেন, জানতে চাইলেন এর কর্তব্য তার কী হওয়া উচিত। স্পিড সব কিছু শুনে জানালেন এটা লিঙ্কনেরই ব্যক্তিগত ব্যাপার, তবে তার মনে হয় লিঙ্কন এবার বিয়ে করলে সে বিয়েতে অনেক বেশি সুখী হবেন। লিঙ্কন মেনে নিলেন বন্ধুর উপদেশ। তিনি মেরিকে এবার জানালেন তিনি এবার তাকে সত্যি বিয়ে করতে প্রস্তুত। সেদিন ছিল শুক্রবার, 1842 সালের নভেম্বর মাসের 4 তারিখ। মেরি আনন্দে উদ্বের হয়ে উঠল লিঙ্কনের এই প্রস্তাব শুনে। এবার তার মনের গোপন ইচ্ছা শোনা সফল হতে চলেছে। এটাই যে সে আমেরিকার প্রথমতমা নাগরিক হওয়ার প্রথম পদক্ষেপ। মেরি তাই লিঙ্কনকে জানালেন বিয়ের অনুষ্ঠান হোক এই দিনেই। তিনি আর দেরি করতে রাজি নন একেবারেই, কারণ কে বলতে পারে লিঙ্কন আবারও তার মত বদল করে হাস্য সম্পদ করে তুলবেন না মেরিকে। লিঙ্কন শুক্রবার বলে ওই দিন বিয়েতে আপত্তি তুলেও ছিলেন, তাছাড়া তৈরি হওয়ার মতো অবকাশও ছিল না। মেরি তার জেদি ধরে আঁকড়ে রইলেন, শুক্রবার হলেও বিয়ে ওই দিনই হবে, তিনি আর কণামাত্র দেরি করবেন না। অদ্ভুত সমাপতন, ওই দিনই মেরি টড 24 বছর বয়সতে পা রেখেছিলেন তার জন্মদিনে। লিঙ্কনও তাই রাজি হতে হলো ওই দিন বিয়ে করতে। মেরির তাগাদায় তাকে যেতে হলো মেরির সঙ্গে স্বর্ণকারের দোকানে বিয়ের আংটি কেনার জন্য। মেরি পছন্দ করে সেই আংটি কিনলেন, লিঙ্কনও কোনো রকম আপত্তি করলেন না। আংটিতে খোদাই করে নেওয়া হলো প্রেম মৃত্যুহীন কথাটা। বিয়ের লগ্ন এবার সত্যিই কাছে এগিয়ে গেল। লিঙ্কনের অনুরোধে জেমস মেথিনি হয়েছিলেন প্রধান বরকর্তা। লিঙ্কন মনের দরজা উন্মুক্ত করে দিয়েছিলেন জেমস মেথিনির কাছে। তিনি তাকে বলেছিলেন, জেমস শুনলে আশ্চর্য হবে আমি সেই মেয়েটিকেই বিয়ে করতে চলেছি। বিকেল হলো, আব্রাহাম লিঙ্কন নিজেকে বিয়ের জন্য তৈরি করতে শুরু করলেন। তিনি যাত্রা করবেন বাটলার দম্পতির বাড়ি থেকে। পাত্রের যোগ্য পোষকে তিনি নিজেকে তৈরি করতে লাগলেন, কিন্তু আশ্চর্যের কথা মনে প্রাণে যেন সাড়া পাচ্ছিলেন না তিনি। তার তখনকার মনোভাব ছিল যেন বদ্ধভূমিতেই তিনি চলছেন, সম্পূর্ণ নিরানন্দ ভঙ্গিতেই বিয়ে করতে চললেন তিনি। মেরি টডও আগেকার সেই সমস্ত সংস্কার ফেলে নিজেকে তৈরি করলেন। আগেকার বিয়ে উপলক্ষে তৈরি পোশাক বাতিল করে সাধারণ সিল্কের পোশাক পরলেন তিনি। কোনো জাঁক জমক হতে দিলেন না বিয়েতে। তবুও বিয়ে বিয়েই, কন্যাপক্ষের বাড়িতে উৎসবের আমাজের অভাব ছিল না। প্রায় হঠাৎ করেই বিয়েটা হতে চলেছিল বলে তাড়াহুড়ো যেন বড় বেশি প্রকট, যা খুব স্বাভাবিক। মেরির বড় বোন মিসেস এডওয়ার্ডস তাই বলেছিলেন, মেরির বিয়ের খবর পাওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে নিজেকে খুব তৈরি করতে খুব ঝঞ্ঝাটে পড়েছিলাম, অতিথি আপ্যায়ন করা খুব সমস্যায় ফেলে দেয় আমাকে। বিয়ে করার উদ্দেশ্যে লিঙ্কন এবার হাজির হলেন এডওয়ার্ডসের বাড়িতে। অতিথি অভ্যাগতরা আগেই এসে পড়েছিলেন। এলিজাবেথ এবং নিনিয়ান এডওয়ার্ডসের বাড়িতে আব্রাহাম লিঙ্কন
এবং মেরি টড যারা অভ্যাগত ছিলেন তাদের উপস্থিত হলেন এবং তাদের সামনে সুখে দুঃখে ঐশ্বর্যে কিংবা দারিদ্রে সুস্থতা অসুস্থতায় পরস্পরের হয়েই থাকবেন বলে স্বামী স্ত্রী হিসেবে শপথ নিলেন। যাত্রা শুরু হলো লিঙ্কন দম্পতির জীবনের আনন্দময় এবং বন্ধুর পথের দিকে। মেরির মনে আশ্বাস জাগল এবার তাদের পৌঁছাতে হবে হোয়াইট হাউসে, যেখানে লিঙ্কন হবে আমেরিকার প্রেসিডেন্ট আর মেরি ফার্স্ট লেডি। 1842 সালের 4ঠা নভেম্বর শুক্রবারে আমেরিকার ইতিহাসে সেই সবচেয়ে ঝঞ্ঝাটপূর্ণ সে বিয়ের অনুষ্ঠানও শেষ হলো এক সময়ে। মেরি হলেন মেরি টডের বদলে পদবি বদল করে নিলেন মেরি লিঙ্কন। বিয়ের সময়কার অবস্থাটা বর্ণনা করতে গিয়ে বরপক্ষের প্রধান জেমস মেথিনি বলেছিলেন, লিঙ্কন বিয়ে করতে এসেছিল ঠিকই, তবে তাকে মনে হচ্ছিল সে বোধহয় জবাই হতে চলেছে। লিঙ্কন নিজের সম্পর্কে যে সন্দিহান ছিলেন সে কথা তারও কথায় বোঝা গিয়েছিল। কোনো এক স্যামুয়েল মার্শালকে তিনি চিঠিতে লিখেছিলেন, এই বিয়ের ব্যাপারে শেষ অবধি রাজি হওয়া আর বিয়ে করাটাও আমার জীবনের সত্যি এক বিস্ময়কর ব্যাপার বলেই আমার মনে হয়। দ্বাদশ পরিচ্ছেদ, অসুখে লিঙ্কনের বিয়ের পরবর্তী জীবন। বিয়ের পর লিঙ্কন নিউ সালামে বেশ কিছু দূরে এক বোর্ডিংয়ে বাস করছিলেন। সেই বোর্ডিংয়ের মালিকানা ছিল বৃদ্ধ জিমি মাইলস নামে একজন মানুষের হাতে। এর নাম ছিল গ্লোব পান্থশালা। সপ্তাহে লাগত $4। লিঙ্কন মেরিকে বিয়ে করে আদৌ সুখী হতে পারেননি বৃদ্ধ মাইলস সে কথাই জানিয়েছিলেন। একদিন এই বিচিত্র এবং দুঃখজনক ব্যাপার ঘটে যায়। বৃদ্ধ মাইলস সেদিনের ঘটনা এইভাবেই বর্ণনা করেন, লিঙ্কন সেদিন সকালে অনেকের সঙ্গে নিজেরই ঘরে প্রাতরাশ সমাথা করছিলেন। নানা রকম আলাপ আলোচনা এবং কথাবার্তার মাঝখানে কোনো কারণে প্রায় রেগে ক্ষেপে উঠলেন তার স্ত্রী মেরি লিঙ্কন। ভয়ঙ্কর সেই রাগ, লিঙ্কনকে অকথ্য ভাষায় গালাগালি দিয়েও শান্ত হলেন না। প্রচণ্ড ক্রোধের বশবর্তী হয়ে সমাপ্ত খাবারের কাপ প্লেট ছুঁড়ে ফেলছিলেন। শুধু তাতেই থামলেন না তিনি, গরম কফি ভর্তি কাপ ঢেলে দিলেন লিঙ্কনের দেহে। সমস্ত পোশাক তার নষ্ট হয়ে গেল। এ এক অভাবিত দৃশ্যের অবতারণ করল আমাদের সকলের চোখের সামনে। লিঙ্কন একটা কথাও বললেন না, পরম দুঃখে এবং অপমানে মাথা নিচু করেই বসে রইলেন, কোনো কিছুই বললেন না। আমার স্ত্রীর শেষ পর্যন্ত তোয়ালে দিয়ে মুছে দিলেন কফির দাগ। এই ঘটনা বোধহয় বুঝিয়ে দেবার পক্ষে যথেষ্ট যে লিঙ্কনের বিবাহিত যেরকম জীবন কীরকম আনন্দের হয়ে উঠেছিল। মেরি যে বিয়ের পর তার পুরনো সেই জেদ এবং রণরঙ্গিনী রূপই ফিরে পায় এই ঘটনাই তার প্রকৃষ্ট প্রমাণ। বিয়ের পর আইনজীবী হিসেবে যথারীতি কাজ করে চলেছিলেন তিনি, এজন্য তাকে থাকতে হতো স্প্রিংফিল্ডেই। অত্যন্ত দুঃখের কথা বলতে হবে, লিঙ্কন এই কাজে লেগে থাকার জন্য বাড়িতে যেতেন বেশ কমই। আসল কথা এই যে বাড়িতে শান্তির স্পর্শ পেতেন না তিনি। মেরির তীব্র চিৎকার, গঞ্জনা, অসহনীয় মেজাজে অতিষ্ঠ হয়ে উঠতেন তিনি। আশেপাশে বাড়ির লোকজনরাও মেরির কুচ্ছের চিৎকার শুনতে পেতেন। একগুয়ে যেদি মেরি চিৎকার চেঁচামেচিতে বাড়িতে টিকতে পারতেন না বেচারি আব্রাহাম লিঙ্কন। এই কারণে বাড়িতে আসার তার প্রায় অনিচ্ছা জেগে উঠত। মেরির বিচিত্র চরিত্রে লিঙ্কনের প্রতি যতটুকু ভালোবাসা ছিল সবটাই যেন বিয়ের পর ঘৃণায় পর্যবসিত হয়ে গেল। রেগে গেলে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। সমস্ত রাগ স্বভাবতই গিয়ে পড়ত শান্ত অবচলিত লিঙ্কনের ওপরই। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মেরি লিঙ্কনের চেহারা নিয়েও তার বাক্যবাণী বিদ্ধ করতে চাইতেন, বিশেষ করে লিঙ্কনের দীর্ঘ দুটো হাত, ঠোঁট এবং নাক নিয়ে। এ এক বিচিত্র জীবন ছিল লিঙ্কনের। কিন্তু মেরির ওই কদর্য স্বভাব থাকা সত্ত্বেও লিঙ্কন কোনোরকম উচ্চবাচ্য আদৌ করতেন না, সব কিছুই নীরবে মেনে নিতেন। এতে মেরি যেন আরও রণরঙ্গিনী মূর্তি ধারণ করতেন। পারিবারিক জীবনে অশান্তি থাকা ছায়াস থাকা সত্ত্বেও আইন ব্যবসায় অমনোযোগী হননি লিঙ্কন। আইনজীবীর ভূমিকায় তিনি তিনজন মানুষের অংশীদারই হয়েছিলেন। এদের প্রথমজন হলেন জন টি স্টুয়ার্ট, তারপর স্টিফেন টি লোগান এবং সবশেষে উইলিয়াম এইচ হার্ডন। 1841 সালে স্টুয়ার্ট লিঙ্কন আইন ব্যবসা ভেঙে যাওয়ার পর লিঙ্কন লোগানের সাথে যোগদান করেন। ইলিনয়ের সবচেয়ে শ্রেষ্ঠ আইনবিদ হওয়া সত্ত্বেও লোগানের সঙ্গে লিঙ্কনের অনেক বিষয়ে বেশ মিল ছিল। লোগান ছিলেন রোগা চেহারার মানুষ, মাথায় চুল অবিন্যস্ত, তবে তিনি মামলা সংক্রান্ত নথিপত্র খুবই যত্নের সঙ্গে তৈরি করতেন। লোগানই লিঙ্কনের অসাবধানে করা কাজ কীভাবে এড়িয়ে চলতে হয় এবং আইনের বইপত্র কীভাবে ব্যবহার করতে দরকার তা শিখিয়ে দিয়েছিলেন। এর ফলে লিঙ্কন আগের চেয়ে অনেক ভালো আইনজীবী হয়ে ওঠেন। অথচ এই লোগানই পরে একসময় লিঙ্কন সম্পর্কে বলেছিলেন,
একজন সাধারণ আইনজীবী। আইনের জ্ঞান ওর কোনোভাবেই ভালোভাবে ছিল না। 1844 সালে লোগান সম্পর্ক ছিন্ন করলে লিঙ্কন বিলি হার্ডনকে তার অংশীদার হতে আহ্বান করেছিলেন। বিলি হার্ডন তখন 26 বছরের যুবক। তিনি খুবই অবাক হয়ে গেলেন এতে। তিনি নিজেই বললেন, আমার কোনো অভিজ্ঞতা ছিল না। বিলি, তুমি যদি আমাকে বিশ্বাস করতে পারো, আমিও তোমাকে বিশ্বাস করতে পারবো। তখন আশ্বস্ত হলাম এবং কৃতজ্ঞভাবেই তার প্রস্তাব গ্রহণ করলাম। লিঙ্কন যে চরিত্রের মানুষের সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন, হার্ডনের নির্বাচনেই তা পরিষ্কার হয়ে যায়। হার্ডন শিক্ষিত, অনেক বিষয়ে তার জ্ঞানের পরিধিও ব্যাপক ছিল। শহরের যুবকদের ওপরেও হার্ডনের ভালো প্রভাব ছিল। হার্ডন এবং লিঙ্কনকে আজীবন শ্রদ্ধা করে গেছেন, প্রায় বীর পূজাই করা হয়ে ওঠে ওটা। অথচ অন্যদিকে একসময় লিঙ্কন সম্বন্ধে হার্ডনের মধ্যে কিছুটা চাপা ঈর্ষাও জন্মেছিল। হার্ডনের সঙ্গে আইন ব্যবসায় লিঙ্কনের জীবনে এক নতুন দিগন্তের দরজা উন্মুক্ত করে দিয়েছিল। লিঙ্কন পোশাকে আচারে একেবারে খুব সাধারণ থাকতে ভালোবাসতেন। ইস্ত্রি না করা কোচকানো পোশাক পরতে তার কোনো দ্বিধা ছিল না। অন্যদিকে হার্ডন বেশ শৌখিন, পোশাক আশাক ছিল তার চমৎকার। লিঙ্কন বরাবর তার দরকারি কাগজপত্র মাথায় বেঢপ টুবির মধ্যে নিয়ে চলাফেরা করতেন। এই অংশীদারি কারবারে কোনোরকম লিখিত দলিল না করিয়ে বিপরীত চালচলনে অভ্যস্ত দুজন মানুষ অত্যন্ত বিশ্বস্ততার মধ্য দিয়ে সমানভাবেই কাজ করে গিয়েছিলেন জীবনের শেষ দিনটি পর্যন্ত। অথচ বিলি হারনের সঙ্গে মিসেস লিঙ্কনের কোনো সদ্ভাব একেবারেই ছিল না। তা সত্ত্বেও লিঙ্কনের সঙ্গে হারনের বন্ধুত্ব চিরকাল বজায় ছিল। লিঙ্কন হারনকে ডাকতেন বিলি বলে, কিন্তু হারন আব্রাহাম লিঙ্কনকে বলতেন মিস্টার লিঙ্কন। ব্যক্তিগত জীবনে লিঙ্কনের তখন চরম অস্বস্তির শুরু। লিঙ্কন নিজেও যে কিছুটা এর জন্য দায়ী সে কথা বলাই বাহুল্য। মেরি বিশেষভাবে ক্ষিপ্ত হতেন পোশাক পরিচ্ছদের ব্যাপারে লিঙ্কনের অমনোযোগী মনোভাব লক্ষ্য করে। লিঙ্কন এমনই খেয়াল শূন্য থাকতেন যে কখনো কখনো পায়ে এক পায়ে মোজা পরেই বেরিয়ে পড়তেন। তার জামার কখনো কাটা, কখনো কোটে ধুলার পাহাড়, এসব দেখে রেগে আগুন হতেন মেরি লিঙ্কন। লিঙ্কনের বিরাট দীর্ঘ চেহারা, লম্বা কান এবং নাক অনেকের কাছেই বেমানান বলে মনে হতো। একজন আইনবিদ একবার লিঙ্কনকে প্রথমবার দেখার পর বলেছিলেন, এরকম বেয়ারা চেহারার কুৎসিত পুরুষ আমি জীবনে কখনো দেখিনি। লিঙ্কন আরেকটা ব্যাপারে উদাসীন ছিলেন, মাথার চুল এবং দাড়ি কাটতে তিনি কদাচিৎ কাটতে চাইতেন। নাপিতের কাছে তার পদার্পণ ঘটত কদাচিৎ। তার খাড়া খাড়া মাথার চুল একেবারেই দু চোখের বিষ ছিল মেরি লিঙ্কনের। এ নিয়ে মাঝে মাঝে তুলকালাম কাণ্ড বাঁধাতেন তিনি। লিঙ্কনের এই বিচিত্র রকমের পোশাক, অবিন্যস্ত চুল ইত্যাদি যেন আরও হয়ে উঠেছিল তার সঠিক পরিচয়। লিঙ্কন নিজেও সেটা জানতেন আর তা বিশ্বাস করতেন। এই জন্যই একবার কোনো একটা আলোকচিত্রীর কাছে ছবি তোলানোর সময় আলোকচিত্রী তাকে একটু ভালো পোশাকে কেতাদুরস্ত হাসিতে ছবি তোলার অনুরোধ করলে লিঙ্কন হেসে বলে, আমি ওইভাবে ছবি তুললে কেউই আমাকে চিনতে পারবে না স্প্রিংফিল্ডে। শুধু এসবই নয়, লিঙ্কন এতটাই সাদাসিধে মানুষ ছিলেন যে কোনো কাজেই ক্রেতাদুরস্ত ভাব তিনি আয়ত্ত করতে পারেননি। খাওয়ার টেবিলের কোনো ব্যতিক্রম দেখা যেত না। সাধারণত কাটা চামচ বা ছুরি হাতে নিয়ে খাওয়াই অভ্যস্ত ছিলেন না তিনি, প্রয়োজনে শুধু হাতেও তিনি খেতে চাইতেন। মেরি আগুন হয়ে উঠতেন এসব লক্ষ্য করে, অশান্তির আগুন ধুমায়িত হয়ে উঠত। লিঙ্কনের সব কাজেই ত্রুটি খুঁজতে ব্যস্ত থাকতেন মেরি লিঙ্কন। চলাফেরা, খাওয়া ইত্যাদির সঙ্গে লিঙ্কনের চিরকালে সেই অভ্যাস লম্বা পা করে বই পড়াও অসভ্য ছিল মিসেস লিঙ্কনের কাছে। লিঙ্কন প্রায়ই পড়াশোনার অবসরে শেক্সপিয়ারের থেকে আবৃত্তি করতে ভালোবাসতেন। অথচ মেরি লিঙ্কন তা আদপেই বরদাস্ত করতে রাজি ছিলেন না। অথচ আশ্চর্য ঘটনাও কিন্তু কম ছিল না, দুই মেরির দুই বিপরীত মেরুর বাসিন্দা স্ত্রী পুরুষের মধ্যে। লিঙ্কনের সাংসারিক জীবনে আনন্দ ছিল না এটা ঠিকই, কিন্তু লিঙ্কন তারই মধ্যে সান্ত্বনা পেতেন বিলি হার্ডনের মতো অংশীদার পাওয়ায়। কিন্তু এরই মধ্যে মেরি আবার তার ভালোবাসার স্ফুরণেরও কোনো অভাব ঘটেনি, সেটাই আশ্চর্যজনক ঘটনা। মেরি এবং আব্রাহাম লিঙ্কনের পরস্পরকে লেখা যেসব চিঠি বা টেলিগ্রাম পাওয়া গিয়েছিল তাতে দেখা গেছে তারা পরস্পরকে অত্যন্ত গভীরভাবেই ভালোবাসতেন। দুজনে দুজনের দুঃখের এবং আনন্দের ভাগ নিতেন। সমস্ত রকম রাজনৈতিক দ্বন্দ্ব দুর্যোগের দিনে তারা একাগ্র চিত্রে একসঙ্গেই সংগ্রাম করে পরস্পরের সহযোগিতা করেছেন, একজন জন্য অন্যজনের উপযুক্ত সঙ্গী। কিন্তু এসবের অনেকটাই নষ্ট হয়ে যায় মেরির তীব্র মেজাজ এবং দখলদারি মনোভাবের জন্য।
কোনোরকম বাধা এবং তার মেজাজ আরও খারাপ করে দিতে চাইত। এই ধরনের পাগলামি প্রায়ই মেরিকে পেয়ে বসত। লিঙ্কন যেমন তিনি গ্রাম্য অশিক্ষিত মানুষ বলে ব্যঙ্গ করতেন, অন্যদিকে লম্বা কান নিয়ে ঠাট্টা করতেন, বিদ্রূপবাণ নিক্ষেপ করে আনন্দ পেতেন, ঠিক তেমনই আবার ঝড় জলের মধ্যে বজ্রবিদ্যুৎ দেখে তার হৃৎকম্প হতো। লিঙ্কন এরকম পরিস্থিতিতে তাড়াতাড়ি বাড়িতে ফিরে স্ত্রীকে সাহস দিতে চাইতেন। মেরি তখন হয়ে যেত অন্যরকম মানুষ। মেরির আরও একটা অত্যন্ত খারাপ গুণের কথাও বলা দরকার। তিনি লিঙ্কনের বন্ধুদের আদবেই কেন যেন সহ্য করতে পারতেন না। মেরি এরই মধ্যে বিশেষ করে দু চোখে সহ্য করতে পারতেন না সেই জোশুয়া স্পিডকে, যে স্পিড ছিল লিঙ্কনের অকৃত্রিম একজন বন্ধু। স্প্রিংফিল্ড থেকে আসা কোনো উপকারী লিঙ্কন তার বিস্মৃত হননি। স্পিডকে অন্তরঙ্গ চিঠি লেখা লিঙ্কনের অভ্যাসে হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু মেরি তা সহ্য করতে পারেননি। মেরি স্পষ্টতই বলে দিয়েছিলেন স্বামীকে ওই ধরনের চিঠি লেখা চলবে না স্পিডকে। স্পিডের উপর রাগ হয়তো বিশেষ কারণ ছিল মেরি লিঙ্কনের। তার ধারণা, স্পিড লিঙ্কনের উপর বড় বেশি রকম প্রভাব বিস্তার করেছে। বিশেষ করে প্রথমবার তাদের বিয়ে ভেঙে যাওয়ার জন্য মেরি স্পিডকেই সম্পূর্ণভাবে দায়ী ভাবতেন। লিঙ্কন চরিত্রের অনেক সহ্য গুণের মধ্যে একটি প্রধান গুণ ছিল কোনো উপকারীর উপকার তার কোনো কারণে ভুলে যাওয়া না যাওয়া। সারা জীবন তিনি সামান্যতম উপকার যে করেছে তার প্রতি কৃতজ্ঞ থেকেছেন। এই কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্য নিয়েই লিঙ্কন ভেবেছিলেন তার প্রথম সন্তানের নাম স্পিডের নাম অনুসারেই রাখবেন। সেই মতোই লিঙ্কন এবং মেরির প্রথম সন্তান 1843 সালের আগস্ট মাসে জন্ম নিলে লিঙ্কন তার নাম রাখতে চান জোশুয়া স্পিড লিঙ্কন। কিন্তু ব্যাপারটায় রাগে ক্ষিপ্ত হয়ে উঠলেন মেরি। তিনি রাগে অগ্নিশর্মা হয়ে কুৎসিত ভাষায় গালিগালাজ করতে শুরু করলেন লিঙ্কনকে। তিনি বললেন, আমার ছেলের নাম রাখার কোনো অধিকারই তোমার নেই। মেরি নাম বদল করে এবার ছেলের নাম রাখলেন ওর বাবার নাম অনুসারে রবার্ট টড লিঙ্কন। শুধু একবারই নয়, মেরির জেদ এবং চরম নির্লজ্জতা কখনোই বাদ মানেনি। এরপর সন্তান জন্ম নিলে তাদের প্রত্যেক বেলাতেই একই দৃশ্যের পুনরাবৃত্তি করেছিল, আর প্রত্যেকেই বাড়ির সন্তানদের নামকরণ মেরিই করেছিল। এসব ক্ষেত্রে বেচারি লিঙ্কন ছিল এক হতভাগ্য মানুষ। এই ধরনের অন্যায় কাজ সারা জীবনেই করে যান মেরি। সংসারে কোনো কার্যেই লিঙ্কনকে কোনোরকম মতবাদকে আমলেই নিতেন না। মেরি এবং লিঙ্কনের 4টি সন্তান জন্মেছিল। এদের মধ্যে এডওয়ার্ড বেকার, যার ডাকনাম ছিল এডি, জন্মেছিল 1846 সালে। উইলিয়াম ওয়ালেশ, যার নাম উইলি, জন্মেছিল 1850 সালে। টমাস, যার ডাকনাম ট্যাড, যে লিঙ্কন দম্পতির সর্বশেষ সন্তান, জন্মায় 1853 সালে। এদের মধ্যে একমাত্র টডি বেঁচে ছিল শেষ পর্যন্ত। এডি মারা গিয়েছিল 1850 সালে মাত্র 4 বছর বয়সে স্প্রিংফিল্ডেই। উইলি মারা যায় হোয়াইট হাউসে 12 বছর বয়সের সময়। ট্যাড মারা যায় 1871 সালে শিকাগোতে মাত্র 18 বছর বয়সে। বড় ছেলে রবার্ট টড দীর্ঘজীবী হন। তিনি মারা যান 1926 সালের 26শে জুলাই, বেঁচে ছিলেন 83 বছর। সন্তানদের প্রতি অগাধ স্নেহ এবং ভালোবাসা ছিল লিঙ্কন দম্পতির। তাদের জন্য উৎকণ্ঠা এবং অসুস্থের সময় শিওরে বসে রাত জাগার ফলে মেরি এবং লিঙ্কন অনেকটাই কাছাকাছি এসে একাত্ম হন। অত্যন্ত স্নেহপ্রবণতার জন্য তারা সন্তানদের ঠিকমতো শাসনও করতে পারতেন না। তাছাড়া লিঙ্কন তা করতে ব্যর্থ হতেন মেরির অতিরিক্ত জেদের কারণে। ছেলেদের একমাত্র শাসন করতে পারতেন মেরি, এমনটাই তার ধারণা ছিল। ফলে শাসনের বদলে তিনি যা করতেন তা আসলে অপশাসনী। লিঙ্কনের সহযোগী বিলি হার্ডন লিঙ্কনের সন্তানদের বিচিত্র বেয়াড়া স্বভাবের জন্য তাদের নাম দিয়েছিলেন শয়তানের ঘাগু। আশকারা এবং প্রশ্রয় পেয়ে অবশ্যই মেরির তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। লিঙ্কনকে তারা গ্রাহ্যের মধ্যেই আনত না। রবিবার লিঙ্কনের ছেলেদের নিয়ে অফিসে আসতেন এবং তারা বিলি হার্ডনকে পাগল করে তুলত। তারা বইপত্র ছুঁড়ে ফেলে, কালির দোয়া তুলতে ফেলে, ড্রয়ার এবং বাক্সের তালা খুলে হই হই বাঁধিয়ে দিত। হার্ডনের মনে হতো খুদের ডাকাতগুলো বেশ মারধর করে তাদের শায়েস্তা করাই দরকার। লিঙ্কন নিজেও এই হইচই ভালোবাসতেন, তাই এই শাসন করতে কোনো রকম চেষ্টাই করতেন না। ছোটবেলায় তিনি যখন অনেক কষ্টে মানুষ হয়েছেন, তাই ছেলেদের আর কোনো কাজে বাধা দিতে চাইতেন না, তাদের সমস্ত উপদ্রবই সহ্য করতেন। অফিসেই যে শুধুমাত্র হইচই করত তা নয়, বাড়িতেও তাদের একই রকম রূপ ছিল। বরং সুবিধা সেখানেই বেশি ছিল, যেহেতু মেরির উপস্থিতি। একদিন এইভাবেই দুঃখজনক একটা ঘটনাও ঘটে যায়।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আব্রাহাম লিঙ্কন দাবা খেলছিলেন। ইতিমধ্যে বাড়ির মধ্য থেকে মেরি লিঙ্কনকে রবার্টের মাধ্যমে ডেকে পাঠালেন। লিঙ্কন খেলায় মশগুল থাকায় সেটা খেয়াল করেননি। এরপর আবার ডাকেলো মেরির কাছ থেকে। দ্বিতীয়বারও আবার ভুলে গিয়েছিলেন তিনি ভিতরে যেতে। তৃতীয়বার তার ছেলে প্রচণ্ড রাগে দাবার বোর্ডটাই টেনে ফেলে দিল। লিঙ্কন এবং বিচারক হতচকিত হয়ে স্তব্ধ। লিঙ্কন একটা কথা বলতে পারলেন না এই অপমানজনক ঘটনাতেও, কারণ ছেলেকে শাসন করার মতো মনের জোর তার ছিল না। বিচারক শুধু এটুকু বলতে পেরেছিলেন, লিঙ্কন পরে একসময় খেলাটা সুযোগ মতো শেষ করবেন দুজনে। এমন বিচিত্র ঘটনা লিঙ্কনের সারা জীবনে বহুবারই ঘটেছিল, কিন্তু মেরির জন্য তিনি তার সবই সহ্য করেছিলেন। লিঙ্কনকে তো ছোটো ছেলেমেয়েদেরকে এমনিতে খুব ভালোবাসতেন। শহরে ছোটো ছোটো ছেলেমেয়েরা নানা সময় লিঙ্কনকে নানা রকম মজা করতে চাইত। রাস্তার ছেলেরা ধারে রাস্তার ধারে দুটো গাছে উঁচুতে করে দড়ি বেঁধে রেখে দিত। রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্য কারো মাথায় সে দড়ি না আটকালে লিঙ্কনের টুপি আটকে ছিঁড়তে হতো। এতে তার টুপিতে রাখা সব কাগজপত্র রাস্তায় ছড়িয়ে পড়ত। লিঙ্কন এই দুষ্টুমিতে কিছুই মনে করতেন না, বরং স্নেহের অত্যাচার হাসি মুখে সহ্য করতেন। আগে একবার বলেছি যে লিঙ্কন গির্জায় উপাসনা করতে যাওয়া তেমন একটা পছন্দ করতেন না। গির্জায় কিছুতেই তিনি যেতে চাইতেন না, কিংবা ধর্ম নিয়ে কোনোরকম তর্ক বিতর্ক যেতে চাইতেন না। তিনি সোজাসুধি বলতে ভালোবাসেন যে তার ধর্ম নিয়ে কোনো আগ্রহ নেই। তার কাছে কাজই আসল ধর্ম, কাজের ভালো বা মন্দ দিক নিয়ে তার একমাত্র ভাবনা। যতদিন জীবিত ছিলেন লিঙ্কন এই পথ থেকে কোনোভাবেই সরে আসেননি। সন্তানদের প্রতি লিঙ্কনের ভালোবাসা এবং স্নেহের যেমন তেমন কমতি ছিল না, ঠিকভাবে মানুষ হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা তার মধ্যেও সমানভাবে ছিল। এটাই ঘটনা যে সন্তানদের ভালোভাবে মানুষ করবেন যেমন বাসনা এবং গোড়ার দিকে ছিল লিঙ্কনের। কিন্তু মেরি লিঙ্কনের স্বার্থপরতা এবং জেদি মনোভাবই তাকে এই কাজ করতে দেননি। পারিবারিক অশান্তির ভয়েই লিঙ্কন এক নীরব দর্শক হয়েই রয়ে যান এক্ষেত্রে। সন্তানদের পিতা হিসেবে কোনোরকম দায়িত্ব কিংবা ভূমিকা নিতে তাই তিনি ব্যর্থ হন আব্রাহাম লিঙ্কন। মেরির হীনমন্যতা এবং স্বার্থপরিচিত আচরণে ব্যথিত এক পিতা হিসেবেই শুধু রয়ে গেলেন সারা জীবন লিঙ্কন। পরিচ্ছদ ১৩, লিঙ্কনের গৃহজীবন এবং মনোযন্ত্রণা। সারা জীবনও সম্ভবত শান্তি পানি আব্রাহাম লিঙ্কন নামে শান্ত মানুষটি, ইতিহাসের এই এক দুঃখময় ব্যক্তিত্ব। লিঙ্কন যে গৃহজীবনে শান্তি কামনা করেছিলেন সারা জীবনেও তার দেখা পাননি, শুধুমাত্র তার স্ত্রীর জন্য। বিচিত্র চরিত্রের স্ত্রী মেরি লিঙ্কনের প্রয়োজন দেখা দিলে তার কৃপণতা যেমন বাদ মানত না, তেমনি আবার নিজের সুখ চরিত্রার্থ করতে অমিতব্যয়ী হতেও তিনি আপত্তি ছিলেন না। এই পরিণতিতে সবসময় তিনি তটস্থ থাকতে হতো হতভাগ্য লিঙ্কনকে। মেরি পোশাক এবং নানা বিলাস সামগ্রীর পেছনে ইচ্ছা মতো খরচ করতে থাকায় লিঙ্কনকেও সেই জাঁকজমকের দায় মেটানোর জন্য উদয়াস্ত পরিশ্রম করতে হতো। মেরি সবসময় নিজেকে জাহির করার জন্য খরচে পিছপা হতেন না। একসময় নিজের সুনাম বেঁধে রাখার জন্য মেরি একখানা গাড়িও কিনতে বাধ্য করেছিলেন লিঙ্কনকে। এই বাড়তি খরচের জন্য অনেক কিছুই কষ্ট মেটাতে হয় লিঙ্কনকে। যে পান্থশালায় লিঙ্কনের পরিবার বাস করেছিল, মেরি সেখান থেকে অন্য কোথাও নতুন বাড়িতে যাওয়ার জন্য তাগাদা দিতে শুরু করে। ১৮৪৪ সালে লিঙ্কন $1500 বিনিময়ে রিভার্স চার্ল ড্রেসারের কাছ থেকে একখানা বাড়ি কিনতে বাধ্য হলেন। বাড়িটা এক কথায় বেশ ভালোই ছিল, অনেক ঘর, বেশ খোলামেলাও। নতুন বাড়ি মেরি লিঙ্কনকে আনন্দে অধীর করে তুলল। প্রচুর জায়গা থাকায় লিঙ্কন বাড়িতে গরু এবং ভেড়া রেখেছিলেন। কিন্তু মেরি লিঙ্কন যথারীতি কিছুদিন পরেই বাড়ি নিয়ে গঞ্জনা শুরু করতে আরম্ভ করে দিলেন লিঙ্কনকে। বাড়ির অসংখ্য ত্রুটি বিচ্যুতির কথা দিন রাত বলে চললেন তাকে। শেষ পর্যন্ত তাগাদা দিতে রাখলেন এই বাড়ি বদল করে দোতলা একখানা বাড়ি কিনতে হবে লিঙ্কনকে। মেরির বিচিত্র খেয়ালি চরিত্রের খেসারা দিতে হতো বেচারি লিঙ্কনকে। বেহিসাবি খরচের মাত্রা ক্রমাগত বাড়িয়ে দিতে চাইল তিনি। আইনবিদ হিসেবে তেমন একটা বিরাট অর্থ কোনোদিনই আয় করতে পারতেন না লিঙ্কন। এই অবস্থা বুঝলেও মেরি কোনোদিনই নিজেকে সংযত করতে চাননি, বরং তিনি বারবার লিঙ্কনকে অস্থির করে তুলতেন। লিঙ্কন মানুষ হিসেবে ছিলেন অত্যন্ত গরিব এবং তার অসীম সমবেদনা। এই দুইয়ের সমন্বয়ের ফলে অর্থের ব্যাপারে তার কোনো চাহিদা থাকেনি। ১৮৫৩ সালে লিঙ্কনের বয়স যখন ৪৪, তিনি তখন সার্কিট আদালতে প্রায় ৪টি মামলা পরিচালনা করেছিলেন। এজন্য পারিশ্রমিক নিয়েছিলেন মাত্র $30-এর মতোই, যেখানে অন্য আইনজীবীরা অনেক বেশি দাবি করতেন।
কিন্তু লিঙ্কন এমনই সম্ভাবনা বোধ করতেন যে গরিব মক্কেলদের কাছ থেকে কিছুতেই তিনি বেশি অর্থ দাবি করতে পারতেন না। তার এই উদারতা এবং মহানুভবতার জন্য তিনি প্রায় কিংবদন্তি হয়ে উঠেছিলেন। এমন ঘটনার নজির আছে যে মক্কেল যেখানে $25 পারিশ্রমিক দিয়েছে লিঙ্কনকে, সেখানে তার থেকে $10 ফেরত পাঠিয়ে দিয়েছেন মক্কেলের দুরবস্থার কথা ভেবে। লিঙ্কনের মতো এমন বিচারক উদার আইনবিদ হয়তো আর কেউ ছিলেন কি না জানা যায় না। লিঙ্কনের আরও একটা মহৎ গুণ ছিল মামলার বিষয়বস্তু যাচাই করে প্রাণপণ শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। আইন ব্যবসার আর্থিক দিক থেকে লিঙ্কন তখনও সাফল্যের শিখরে পৌঁছাননি, অবশ্য কয়েক বছর পর তা সম্ভব হয়েছিল। তিনি ইলিনয় সেন্ট্রাল রেল রোড থেকে এককালীন $5,000 পেয়েছিলেন। কিন্তু ঢের বেশি আনন্দিত হবেন বিনা পারিশ্রমিকে একজন বিধবা মহিলাকে তার পেনশনের টাকা আদায় করার মামলাতে। বিধবা মহিলাটি কোনো একটা সৈনিকের বিধবা স্ত্রী। লিঙ্কন যে শুধু মহিলাটির মামলা বিনা পারিশ্রমিকে করে দিয়েছিলেন তা নয়, তার যাবতীয় খরচ গাড়ি ভাড়াও তিনি ইত্যাদি বহন করেছিলেন। এইভাবে আরও একটি মামলায় তিনি কপটতা গ্রহণ করেননি লিঙ্কন। এই মামলাটি ছিল লিঙ্কন একদিন নিউ সালেমে কুস্তি লড়াইতে হারিয়েছিলেন সেই জ্যাক আর্মস্ট্রং এবং হানা আর্মস্ট্রং এর ছেলে ডাফের বিরুদ্ধে। নিউ সালেমে থাকার সময় থেকে আর্মস্ট্রং দম্পতি লিঙ্কনের বন্ধু হয়ে উঠেছিলেন। ডাফ আর্মস্ট্রং এক খুনের মামলায় অভিযুক্ত হয়েছিলেন। লিঙ্কন ডাফের বিধবা মা হানা আর্মস্ট্রং এর অনুরোধে এই মামলা গ্রহণ করেছিলেন। মামলার সাক্ষী শপথ নিয়ে সাক্ষ্য দিয়েছিলেন ডাফ জেন মিনস্টার যে একজন স্ট্র্যাপে আটকা বল দিয়ে আঘাত করে হত্যা করেছে। সাক্ষী আরও বলে যে স্পষ্টই সে ঘটনা দেখেছে, যেহেতু আকাশে তখন পরিষ্কার চাঁদের আলো ছিল। এই মামলা লিঙ্কন এমন চমৎকারভাবে পরিচালনা করলেন যে তাকে কোনোভাবেই একজন সাধারণ আইনজীবী আর কি কোনোভাবেই বলা যায় না। এই ধরনের মামলায় অসাধারণ ছিলেন লিঙ্কন। সাক্ষীর কথা শুনে তিনি বুঝে নিতে পারতেন মিথ্যে বলছি কিনা। মামলা চলাকালে লিঙ্কন বিচারের দিকে তাকিয়ে বললেন, ধর্মাবতার, আমি এখানেই প্রমাণ করবো যে সাক্ষী অ্যালেন মিথ্যা সাক্ষ্য দান করছে। সে কখনোই আসামি ডাফকে ওই বল্টু দিয়ে আঘাত করে দেখতে পারে না, কারণ এই একটাই, ওই দিন পূর্ণিমা চাঁদের আলো ছিল না, কারণ সেই রাতে চাঁদের আলো ছিলই না। কাগজে তিথি সম্পর্কে লেখা দেখিয়ে লিঙ্কন প্রমাণ করে দিল সেই রাতে চাঁদের আলো থাকার কোনো সম্ভাবনাই ছিল না, আর সাক্ষীর পক্ষে কোনো কিছুই দেখা সম্ভব না। জুরিদের কাছে তার মক্কেলের নির্দোষিততা প্রমাণ করার জন্য লিঙ্কন প্রমাণগুলো বিশ্লেষণ করার পর যে কথাগুলি বলেন তা উপস্থিত সকলের হৃদয় স্পর্শ না হয়ে পারেনি। তিনি বিধবা হানা আর্মস্ট্রংকে দেখিয়ে বলেন, ভদ্রমহোদয়গণ, আমি শুধু এই ভদ্রমহিলার জন্যই কোনো অর্থ না নিয়ে আপনাদের সামনে এই মামলা পরিচালনার জন্য এসেছি। আমি যখন সম্পূর্ণ নিঃসহ অবস্থায় ছিলাম তখন এই ভদ্রমহিলাই নিঃসংকোচে আমার ময়লা পোশাক কেচে দিতেন, আমাকে তার খাদ্য দিয়েছেন, দিয়েছেন বাসস্থান। আমি বিশ্বাস করি এমন দয়াদ্র পিতামাতার সন্তান কখনো খুনি হতে পারে না। লিঙ্কন পরিচালিত এই মামলা খুব প্রসিদ্ধি লাভ করেছিলেন সেই সময়। জুরিরা শেষ পর্যন্ত ডাফ আর্মস্ট্রংকে নির্দোষ বলে মত দিয়েছিলেন, তখনই লিঙ্কনের দৃঢ় বিশ্বাস সমর্থিত হল। হানা আর্মস্ট্রং আনন্দে কেঁদে ফেলেছিলেন। তিনি কৃতজ্ঞতা নিদর্শন হিসেবে লিঙ্কনকে 40 একর জমি দিতে চেয়েছিলেন। লিঙ্কন অবশ্য সেই স্নেহের দান নিতে পারেননি বলাই বাহুল্য। কিন্তু ওই দশকের গোড়ায় লিঙ্কন যখন আইন ব্যবসায় জীবিকা অর্জনের জন্য ঝড় বৃষ্টি রোদ মাথায় করে বরফের মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতেন, এই খুনের মামলা তখন অনেক পরেরই ঘটনা। কিন্তু আসল কথা হলো, লিঙ্কন যতই এইভাবে মামলা থেকে অর্থ আয় করতে অনীহা দেখাতে চাইছিলেন, মেরি লিঙ্কন ততই ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন। স্বামীর এই ধরনের দয়াদর ব্যবহার তার একেবারেই পছন্দ ছিল না। মেরি টড বরাবরই ভেবে এসেছিলেন যে নামই উকিল হবেন লিঙ্কন, আর শেষ পর্যন্ত সেটাই থেকে প্রেসিডেন্ট প্রাসাদে পৌঁছে দেবে একদিন। কিন্তু তা না করে লিঙ্কন হয়ে উঠেছিল দরিদ্র সব মক্কেলের উকিল। লিঙ্কনের উপর খড়গহস্ত হয়ে উঠলেন মেরি। মেরি দেখেছিলেন ওকালতি ব্যবসার মধ্য দিয়ে কেমন ভাবে অনেক আইনবিদ কীভাবে প্রাচুর্যের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের আয় লিঙ্কনের চেয়ে অনেকটাই বেশি। তারা মক্কেলকে দয়া দেখাতে ব্যর্থ থাকে না। মেরির চিন্তায় আরো ঘৃণাহুতি ছড়িয়ে পড়লো একজন আইনবিদ ডেভিসের কথা শুনে। তিনি হয়ে গেছিলেন বিচারক। আর সেই স্টিফেন ডগলাস, তিনি তো শিকাগোতে বিশাল সম্পত্তির মালিক। চারিদিকে কত নাম ডগলাসের। ডগলাস হয়ে উঠেছিলেন আমেরিকার একজন বিখ্যাত রাজনৈতিক নেতা। ডগলাসের কথা মনে পড়লে প্রায় খেপে উঠতেন মেরি লিঙ্কন। তার হাত কামড়াতে ইচ্ছে করতো স্টিফেন ডগলাসকে বিয়ে করেননি বলে। সমাজে আসতে হলে কতই না প্রতিপত্তি এবং প্রতিষ্ঠা হতো মেরির। হয়তো ভবিষ্যতে ডগলাসই হয়ে যাবেন আমেরিকার প্রেসিডেন্ট, আর তার স্ত্রী হওয়ার সুযোগ খেলায় হারিয়ে দিয়ে লিঙ্কনকে বিয়ে করে তিনি চরম ভুলই করেছেন।
এই চিন্তা একসময় মেরিকে প্রায় উন্মাদ করে তোলে, যার কারণে তিনি অনর্থই বিভিন্ন রকম তুচ্ছ কারণে বাড়িতে সমস্যার সৃষ্টি করতেন। মেরি ভালোবাসতেন বড় কোনো সভা কিংবা পার্টিতে যেতে, কিন্তু সেই ধরনের কিছুতেই আমন্ত্রণ মিলত না তার। সাধারণ ব্যাপারে কার্পণ্য এবং অকারণে বিলাস ব্যসনে অর্থ ব্যয় করতে কুণ্ঠিত ছিলেন না মেরি লিংকন। সাধারণ কেনাকাটার ব্যাপারে সামান্য দাম এবং ওজনে ত্রুটি নিয়ে তুল কালাম পাঠাতে চাইতেন তিনি দোকানদারদের সাথে। পারিবারিক কাজকর্ম করার জন্য লোক থাকতে চাইত না তার পরিবারে। পরিচারিকা কিংবা পরিচারক কোনো কেউই টিকতে পারত না মেরির ব্যবহারে। অনবরত কাজে ত্রুটি ধরা মেরির বদনাম হয়ে গিয়েছিল। মেরি যেমন নিজের ইচ্ছে মতো ব্যয় করতে কুণ্ঠিত হতেন না, সেই সঙ্গে কিন্তু লিংকন কোনো রকম অর্থ ব্যয় করলে রাগে অগ্নিশর্মা হয়ে উঠতেন। লিংকনের এক ঘনিষ্ঠ বন্ধু দ্য স্প্রিংফিল্ড জার্নাল নামে একজন পত্রিকা প্রকাশ্যে আরম্ভ করায় লিংকন সানন্দে বন্ধুর কাগজে গ্রাহক হয়ে যান। কিন্তু মেরির হাতে পত্রিকাটি আসা মাত্র তিনি রেগে আগুন হয়ে সম্পাদককে এই ধরনের সস্তা বাজে কাগজ বাড়িতে পাঠানোর জন্য তিরস্কার করে চিঠি লেখেন। ব্যাপারটার ওখানেই পরিসমাপ্তি ঘটেনি। সম্পাদক মেরির অপমানজনক চিঠি পেয়ে লিংকনের কাছে কৈফিয়ত চেয়ে পাঠান। শেষ পর্যন্ত অনেক লাঞ্ছনার পর লিংকন ওই অপমানজনক অবস্থা থেকে রেহাই পেলেন। মেরির কদর্য মানসিক অবস্থার কথা পরিচয় পাওয়া যায় আরো অনেক কোনো ব্যাপার থেকেও। মেরি কোনোদিনই লিংকনের আত্মীয় স্বজনদের সহ্য করতে পারেননি। মেরি কিছুতেই তাদের বাড়িতে আসতে দিতে চাইতেন না। লিংকনের বিমাতা সারা লিংকন বরাবরই লিংকনকে নিজের ছেলের মতো স্নেহ করতেন। তিনি একবার লিংকনের কাছে এসে থাকার বাসনা করলেও মেরি তাকে কিছুতেই রাজি হননি। লিংকন কিন্তু তার সৎমাকে ভোলেননি, তিনি নিয়মিত তার কাছে যাওয়া আসা করেছিলেন। লিংকনের কাছে কোনো আত্মীয় স্বজন এসে থাকতে পারেনি বলে খুবই দুঃখ পেতেন। তার প্রিয় মাসতুতো ভাই ডেনিস হ্যাংস নিউ সালামে অনেক দিন তার সঙ্গে কাটিয়েছিলেন। অবশ্য লিংকনের আদরের ভাগ্নি হ্যারিয়েট হ্যাংস স্প্রিংফিল্ডে লেখাপড়া করতে এসে লিংকনের কাছে কিছুদিন থাকতে পেরেছিলেন। পারিবারিক জীবন সত্যিই বিষকর হয়ে উঠেছিল আব্রাহাম লিংকনের। সবকিছুই মেরি লিংকনের কুৎসিত স্বভাবের জন্য। পড়শিরা অপছন্দ করত মেরিকে। এই সমস্ত কারণেই বাড়িতে আদপি শান্তি পেতেন না তিনি। এত সব সত্ত্বেও মেরি নিজের স্বভাব বদলানোর জন্য কানামতো চেষ্টাও করেননি। লিংকনের সহ আইনবিদ বিলি হাউডন মেরির কথায় বলেছিলেন, এক রাগী বন বিড়াল ছাড়া আর কিছুই না। লিংকন সবকিছুই সহ্য করে বাধ্য হতেন। এমন অবস্থায় পড়ে তিনি প্রায় বাড়িতে আসতে চাইতেন না। বাড়ির কথা কেউ বললে তিনি বলতেন, বাড়ি তো নয়, এ যেন আমার কাছে নরক, বাড়িতে ঢুকতে আমার কাছে ঘৃণা হয়। মেরির আরেকটা কদর্য স্বভাব ছিল যখন লিংকনকে আঘাত করে বসা। মাঝে মাঝে অবস্থা সত্যি শালীনতার বাঁধ ভেঙে দিত। লিংকনের মতো শান্ত প্রকৃতির মানুষের কাছেও হয়ে উঠত তা অসহনীয়। লিংকন সে সময় বাধ্য হয়ে মেরিকে রান্নাঘরে বন্দি করে রাখতেন। তাই তিনি বলেছিলেন, এই রমণী আমার জীবনের সমস্ত আনন্দ নষ্ট করে দিয়েছে, বাড়িকে করে তুলেছে নরকের সমান।